ইতিমধ্যে যেটা সূত্রের খবর অনুপ্রতকে নিয়ে দুর্গাপুরের থেকে রওনা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টিম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তাকে গাড়িতে তোলা হচ্ছে এবং তাকে নিয়ে রওনা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টিম। সকাল থেকে অনুব্রতর বাড়ি ঘিরে রেখেছিল সিবিআই আধিকারিকরা, একাধিক জেরায় অসঙ্গতির জেরে অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই বলা হয়েছিল জেরায় কোনো অসঙ্গতি পেলে তাকে গ্রেফতার করা হবে এবং সেটি কিন্তু হলো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি, তাকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে গাড়ি। গরুপাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলে একাধিক অসঙ্গতি, তার জেরায় অনুব্রতর বাড়ি ঘিরে রেখেছে সিবিআই। সকাল থেকেই সিবিআই একাধিক টিম রয়েছে, আরো টিম আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। আমরা যোগাযোগ করতে পেরেছি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। নওশাদ বাবু, আপনাকে স্বাগত, সবাই কলকাতায়। গ্রেফতার অনুব্রত মণ্ডল, কি প্রতিক্রিয়া? নওশাদ বাবু, গ্রেফতার হচ্ছেন অনুব্রত মণ্ডল, আপনার কি প্রতিক্রিয়া একটু জানতে চাইব। দেখুন, এটা তো অনেক আগে গ্রেফতার হওয়া দরকার ছিল বলে মনে করি। তারপরেও সিবিআই বা ইডি যারা যে তথ্যগুলো কালেক্ট করছে তাদের আটঘাট বেরিয়ে অবশ্যই গ্রেফতার করেছেন। তবে আমি একটা কথা বলে রাখি, এদের যে অবৈধ সম্পত্তি গুলো আছে, অবৈধভাবে দেশের সম্পত্তি বিদেশে বিক্রি করে, গরু পাচার থেকে শুরু করে, কয়লা পাচার থেকে শুরু করে বিভিন্ন স্ক্যামিকাল যারা যুক্ত আছে, এদের দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার ঘোষণা করলে জনগণ আশ্বস্ত হবে এবং বিচার ব্যবস্থার প্রতি তাদের আস্থা ফিরে পাবে। নাহলে দীর্ঘদিন চলে রেখে এদের পর ডেট দিয়ে যদি এদের ধীরে করে এদের বিচার ব্যবস্থা, জনগণ আস্তে আস্তে বিচার ব্যবস্থা থেকে হয়তো বিশ্বাস হারিয়ে ফেলবে। অনুব্রত মণ্ডল আরেস্ট হয়েছে, আমি কত খুশি বা আমি থেকে বেশি বীরভূমের সাধারণ মানুষ প্রতিক্রিয়া নিলে ভালো হয়, কারণ আমি ইতিপূর্বে একাধিকবার বীরভূমে গিয়েছি। সেখানকার মানুষের বাক স্বাধীনতা বলে কিছু জিনিস ছিল না, কি বলবে, কি করবে, কতটা করবে, এই অনুব্রত মণ্ডলের নির্দেশের গ্রন্থ। আজকে বীরভূমের মানুষ স্বাধীনতার শিকল থেকে মুক্ত হয়েছে, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারবে, কে কোন দল করবে, কে কার সাথে সম্পর্ক রাখবে, কে কোথায় যাবে, কে কোথায় মিটিং মিছিল করবে, সম্পূর্ণটা এবার নিজস্ব মতামতে করতে পারবে। আজকের দিনে আমি বীরভূম বাসীর জন্য খুশি যে তারা দীর্ঘ বছর ধরে স্বাধীনতার শিকলে ছিল এক প্রকার, সেটা থেকে তারা মুক্তি পেয়েছে। সাথে সাথে আমি চাইব এই অনুব্রত মণ্ডলকে শুধু অ্যারেস্ট করলে হবে না, এর সাথে যারা যুক্ত আছে অবৈধ সম্পত্তি গুলো যেগুলো যেগুলো আছে, আশা করছি সিবিআই দপ্তর তার মুখ থেকে বার করবে। যারা এই এই একাডেমির সাথে যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। নওশাদ বাবু, যে বিষয়টা জানতে চাইবো, সোনার বাংলা গড়ার একটা প্রতিশ্রুতি কিন্তু উঠে এসেছিল, তারপর একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে, কি বলবেন? সোনার বাংলা গড়ার একটা প্রতিশ্রুতি কিন্তু আমরা পেয়েছিলাম প্রথমেই যখন সরকার গঠন হয়েছিল, এরপর একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে, তাহলে বাংলার মানুষের সুরক্ষাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আপনি কি বলবেন? এই দলের পঞ্চায়েত মেম্বার থেকে মন্ত্রীর পর নাম পর্যন্ত অভিযোগ, সীমাহীন দুর্নীতি, 100 দিনের কাজ থেকে শুরু করে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে আর মিনিস্টার লেভেল পর্যন্ত সীমাহীন দুর্নীতি। যা কয়েকজন দলে কিছু ভালো রাখে তাদের তো কাজ করতে দেয় না, মুখ খুলতে দেয় না। তো যারা সোনার বাংলা দেখানোর স্বপ্ন দেখেছিল তাকে রূপের বাংলাতে পরিণত করে দিচ্ছে বাংলাদেশ। আগামী ভোটে জনগণ তার যোগ্য উত্তর দেবে, প্রতি উত্তর দেবে জনগণ, কারণ এই জনগণই পারে সোনার বাংলা গঠন করতে। যারা দায়িত্ব নিয়েছিল জনগণকে আশ্বস্ত করেছিল সোনার বাংলা গঠন করবো, যে বিভিন্ন অবধারে আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা থেকে শোষণের বাংলা তৈরি করেছে, লুটের বাংলা তৈরি করেছে। এর প্রত্যুত্তর আগামী দিনে মানুষ দেবে, মানুষকে ভরসা করি, মানুষের রায়ের প্রতি ভরসা আছে আমাদের, মানুষ দেবে। আর যারা এই ধরনের রাষ্ট্রের সম্পর্ক, রাজ্যের সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি আর লুট করছে তাদেরকে জনগণ বিচ্ছিন্ন করে দেবে মূল স্রোত থেকে, আমরা বিশ্বাস করি। নওশাদ বাবু, রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে, সুরাহা কোথায়, সাধারণ মানুষের প্রশ্ন। দেখুন, সুরাহা করার দায়িত্ব তো প্রশাসনের, যখন কেন্দ্রীয় এজেন্সি আসছে কাউকে বিজেপি বলে ডেকে দেওয়া হচ্ছে,
যখন কেন্দ্রীয় এজেন্সি তৎপর দেখাচ্ছে বিজেপি বলে দেখে দিয়ে সেক্ষেত্রে আমি একটা কথা বলি যদি কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি নিজের মতো ব্যবহার করে রাজনীতিকরণ করে আমাদের জন্য দুর্ভাগ্যজনক কিন্তু কেন্দ্রীয় এজেন্সি যদি নিজের মতো কাজ করে প্রত্যেকটা দুর্নীতির যে শিকড়ে পৌঁছেছে এ দুর্নীতি মুক্ত বাংলা গড়ার চেষ্টা বা সহযোগিতা করে তাদেরকে ভূমিকা রাখেছে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং জনগণকে আশ্বস্ত করা দরকার জনপ্রতিনিধিদের যে একটা সুন্দর সমাজ আমরা উপহার দেব জনপ্রতিনিধি পারবে সত্যের বিষয় আজকে সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ছে কোনো না কোনো স্ক্যামের সাথে যুক্ত হয়ে পড়ছে আর এখন পশ্চিমবাংলার যেটা সব থেকে বড় স্ক্যাম হচ্ছে এই নিয়ম প্রক্রিয়াতে আপনি হয়তো 20,000 টোটাল নাম উঠে আসছে কেন বলেছে এদের কাছ থেকে এটা নয় খোঁজ নিয়ে দেখবেন পাড়াতে পাড়াতে এই নিয়োগের জন্য দালাল চক্ররা যদি আস্তে আস্তে ফুটে উঠবে জানতে পারবেন যে কি হারে একটা সিট পিছু পাড়াতে পাড়াতে কি হারে টাকা তুলেছে তৃণমূলে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর নেতাগুলো তো ভাইয়ের সাথে সাথে পাবলিক এদের নাম প্রকাশ করবে বিভিন্ন জায়গায় তো পাবলিক শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি তাহলে যে শিল্প উন্নয়নের কথা উঠে এসেছিল বা বাংলার উন্নয়নের কথা উঠে এসেছিল সেই উন্নয়নের প্রসঙ্গটা কোথায় গেল যেগুলো আপনাকে দেখানো হচ্ছে বা বোঝানোর চেষ্টা করছে সবটাই ফানুস বলে আমি মনে করছি প্রকৃত অর্থে এখন এটা কি চলছে এই দলের একাধিক নেতা নেতৃত্বের মধ্যে কে কতটা অবৈধ কামাতে হয় এবং কে কতটা অবৈধ ইনকাম করতে হবে কার হাতে কত বাড়বে না হলে দেখুন না এক একটা বিধায়কের বা একটা মন্ত্রী আছে আর মান কারো 5 লাখ টাকা 5 লাখ টাকা কারো 50 লাখ টাকা পর্যন্ত বিক্রি পাচ্ছে ভাবতে পাওয়া যায় যে এরা জনগণের সেবা করবে জনগণকে শোষণ করছে জনগণের আপনার কাটমানি নিচ্ছে প্রধান হয়ে বসে আছে পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে সভাপতি বসে আছে সভাপতি আবার একটা কোম্পানি করে রেখেছে যার মাধ্যমে কাজ করে করছে সেখান থেকে কাটে মারি দিচ্ছে মানে রাজ্যে তোলাতে একদম তোলা বর্তমানে তোলাতে এখন কবে পৌঁছে গিয়েছে সুতরাং এদের কাছ থেকে উন্নয়ন আশা করা দিতে হবে আবারও বলছি বেশ কয়েকজন ভালো লোক আছে এই দলে কিন্তু তাদেরকে সেই জায়গা দেয়নি আর দেবে না কারণ তারা আপনি দুর্নীতি বন্ধ করতে রেখে তাদেরকে দেবে না আমি আশা করবো আগামী দিনে পঞ্চায়েত ভোটার সাধারণ মানুষ এদেরকে সমূলে জিজ্ঞেস করবে পঞ্চায়েত যে গঠন হবে কমিটি জেলা পরিষদ থেকে শুরু করে জনপ্রতিনিধি মানে তৈরি করবে যেটা জনগণকে পরিষেবা দেবে এবং কাঠমানি মুক্ত জনপ্রতিনিধি তৈরি করবে একেবারে নওশাদ বাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ ফোন